আজ আমি আপনাদের কাছে শেয়ার করব দুটো ডিম আর তিনটে টমেটো দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি, ডিম টমেটো ভাপা। এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টিও। আর এই রেসিপিটাকে অনেকে টমেটো অমলেটও বলতে পারেন, তবে আমি যেহেতু এটা স্টিম নিয়ে করেছি বা ভাপা করেছি, তাই জন্য এর নাম দিয়েছি ডিম টমেটো ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি এখানে একটু পোস্ত বেটে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতন পোস্ত নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। একসঙ্গেই আমি এটা বেটে নেব মিক্সিতে। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার টমেটোগুলোকে আমি কেটে স্কুপ করে নেব। টমেটোগুলো অবশ্যই একটু শক্ত হতে হবে, অথচ পাকা থাকতে হবে। এখানে কাঁচা টমেটো ব্যবহার করা যাবে না বা খুব নরম টমেটো ব্যবহার করা যাবে না। টমেটোগুলোকে প্রথমে আমি মাঝখান দিয়ে এভাবে চিরে নিচ্ছি। মাথার দিকের কালো অংশগুলোকে এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটাকে এইভাবে আমি স্কুপ করেছি, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। চামচের পেছন দিকটা দিয়ে আমি বীজযুক্ত অংশটাকে ঠিক এইভাবে আমি বাদ দিয়ে দেব। খুব সাবধানে করতে হবে যাতে টমেটোটা ভেঙে না যায়, সেই জন্যই টমেটোটাকে একটু শক্ত দেখে নিতে হবে। সমস্ত টমেটো থেকে বীজ বের করে নেওয়া হয়েছে। এবার একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু গোলমরিচ আর ধনে পাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টমেটোগুলোকে আমি একটা প্লেটে এইভাবে উপুর করে রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যেকার এক্সট্রা জলটা বেরিয়ে যায়। প্রতি সোমবুধ শুক্র এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকন সমেত। এবার টমেটোগুলোর মধ্যে আমি ডিমের মিশ্রণটা 2 চামচ করে দিয়ে দেব। টমেটোগুলোর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা মনে করলে এতে 2-4টে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর আমি এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একদম ছোট ছোট করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। আর দিচ্ছি স্বাদ মতন লবণ।
আর সামান্য একটু চিনি। উপর থেকে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম অল্প একটু। জলটা পরিমাণ মতো দিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলোকে খুব সাবধানে কৌটোর মধ্যে বসিয়ে দেব। ডিমের মিশ্রণটা যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু আধটু পড়ে গেলে অসুবিধা নেই, বেশিরভাগটা যেন টমেটোর মধ্যে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। সমস্ত টমেটোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কৌটোটা। ঢাকা দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে বেশ কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। জলের ওপরে আমি কৌটোটা বসিয়ে দেব। জলটা এমনই দিতে হবে যাতে কৌটোর মধ্যে যেন জলটা ঢুকে না যায় ফোটার সময়। উপর থেকে আমি একটা বাটখারা চাপিয়ে দিলাম, বা ভারী যে কোনো একটা কিছু চাপিয়ে দিতে হবে যাতে কৌটোটা ফোটবার সময় না নড়ে। যদি নড়াচড়া করে তাহলে ডিমের মিশ্রণটা পড়ে যেতে পারে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে জলটা ফুটে উঠলে আমি গ্যাসের আঁচটা একদম লোয়েতে রেখে স্টিমে হতে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কৌটোটা আমি খুলে নিচ্ছি। দেখুন, ডিম টমেটো ভাপা বা এক টমেটো অমলেট যাই বলুন না কেন তৈরি। আমি উপর থেকে এবার সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটা ভীষণই হেলদি এবং টেস্টিও হয়। ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে, অথবা আপনারা শুধু শুধুও খেতে পারেন। ডিমের কিছু কিছু মিশ্রণ পোস্তর সাথে মিশে গিয়ে পোস্তটা বেশ জমাট বেঁধে গেছে, এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এবার টমেটোর ওপরে পোস্তর মিশ্রণটা ছড়িয়ে দিয়ে গরম গরম ডিম টমেটো ভাপা আমি ভাতের সাথে পরিবেশন করে দেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।